আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো কই মাছ দিয়ে করলা আলুর তরকারি। এজন্য কই মাছে লবণ হলুদ মেখে নিয়েছি আর করলাগুলোকে এরকম টুকরো করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে। আলু টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ও মরিচ ফালি করে কেটে নিয়েছি, জিরা ও রসুন বাটা। এখন লবণ পানিতে ভিজিয়ে রাখা করলাগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই প্রসেসে দুইবার ধুয়ে নেওয়ার পরে করলার তিতাটা অনেকটা কমে যাবে। এভাবে চিপে চিপে ধুয়ে উঠিয়ে নিয়ে এখন কিছুটা লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন এই করলাগুলোকে 10 মিনিটের জন্য আমি এক সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণই আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি। আধা চা চামচ আস্ত জিরা। এখন একটা তাওয়াতে আমি জিরা তেলে নিচ্ছি। এই টালা জিরাটা আমি গুঁড়ো করে তরকারি রান্না শেষের দিকে দিব। এখন চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি, প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলের মধ্যে এখন কই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে হাই হিটে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজবো না, কারণ মাছগুলো কিন্তু কষিয়ে নিতে হবে। একপাশ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে দিচ্ছি। কই মাছ যেহেতু তাজা থাকে তাই আপনারা না ভেজে একবারে কষিয়েও রান্না করতে পারেন, আমি একটু ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এবারে এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি ও কাঁচামরিচ 5-7টি ফালি করে কাটা দিয়েছি। পেঁয়াজ ও কাঁচামরিচ একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 চা চামচ জিরা বাটা। এবারে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, সামান্য মরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো দিয়েছি। এবারে এই মশলাটা নেড়ে চেড়ে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল উঠে গেলে এখন কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আবারও ঢেকে মাছটা কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। এখন করলা দিয়ে দিচ্ছি। করলা দিয়ে 5-7 মিনিট এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে লবণটা কম হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিতেই সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। সবজি সিদ্ধ হবার পরে এখন মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে ঢাকনা ছাড়া আরও 2-3 মিনিট তরকারিটা জাল করে নিচ্ছি। আর আজকে তরকারিটা পুরাটাই ঢাকনা ছাড়া রান্না করেছি। এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া উপরে ছড়িয়ে, চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 1 মিনিট রেখে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল করলা ও আলু দিয়ে কই মাছের তরকারি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।